রাজধানীতে মাটির নিচ দিয়ে বিভিন্ন অপারেটরের কেবল টানা কাজ শুরু হবে আজ। আগামী মাসের মধ্যে এই কাজ শেষ হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। নগরের বিভিন্ন স্থানে ঝুলন্ত তার অপসারণের কাজ শুরুর পর জটিলতা তৈরি হয়। এরই ধারাবাহিকতায় রোববার মেয়রের সাথে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোঅপ নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে ফজলে নূর তাপস বলেন, ঢাকা দক্ষিণ সিটির পক্ষ থেকে রাস্তার ঝুলন্ত তার আর কাটা হবে না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাধীন সকল এলাকায়, বিশেষ করে ধানমন্ডি থেকে কালকে শুরু করবেন তাদের উপর থেকে তার অপসারণ এবং ভূগর্ভস্থভাবে তারগুলোকে লাগানোর কার্যক্রম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে। আগামী নভেম্বরের মধ্যে আমরা পুরো ঢাকা শহর থেকে এই উপরের তারের জঞ্জাল থেকে আমরা মুক্ত হতে পারবো।